সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব হার্ট ব্লক যাতে না হয় সেজন্য কি খাবেন কি খাবেন না, আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার KMHS সিরাজুল হক, প্রাক্তন চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন সভাপতি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং কনসালটেন্ট সিটি হসপিটাল ঢাকা। আমরা হার্ট ব্লক রোধে কী কী করতে পারি, কী কী করণীয় আমাদের, বিশেষ করে খাবার এবং লাইফস্টাইলের ব্যাপারে আমাদের কথা বলতে হবে। যেমন ধরুন, লাইফস্টাইল বলতে আমরা কী বুঝি, সকালে আমরা কী করি, ঘুম থেকে ওঠার পরে কী খাওয়া দাওয়া করি, কীভাবে পরিশ্রম করি, কীভাবে আমরা ঘুমাই, কীভাবে চলাফেরা করি, এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের চারিদিকে পরিবেশ যেটা আসে সে পরিবেশটা কেমন হয়ে থাকে, এইসব ক্ষেত্রে আমরা লাইফস্টাইলকে আমরা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি। যেমন ধরুন, আমরা সকালে যে খাওয়া দাওয়া করি, খুব পরোটা, ঘি, পরোটা এবং খুবই আমরা বলি চর্বি বেশি খেলে, তেল বেশি খেলে আমরা খুব ভালো স্বাদ লাগে। কয়েকটি জিনিস মনে রাখতে হবে, যেসব জিনিস স্বাদ লাগে যেমন চিনি, লবণ এবং তেল জাতীয় জিনিস আমাদের পরিহার করতে হবে। একটু আগে আমরা শুনেছি করোনারি আর্টারি ব্লক হয়, হার্টের আর্টারি ব্লক হয়। ব্লকটা কোথায় হয়? আর্টারি, মেইন আর্টারির মধ্যে, করোনারি আর্টারির মধ্যে অ্যাথেরোমা সৃষ্টি হয়। অ্যাথেরোমা সৃষ্টির জন্য কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যদি সবাই উদ্ভিদ জাতীয় খাবার বেশি খাই, সবজি বেশি খাই, তাহলে কিন্তু ওই অ্যাথেরোমা হওয়ার সম্ভাবনা দেরি হয়। আমরা বিশেষ করে হবে না যে বলা যাবে না, যতই মানুষের বয়স বাড়বে ততই দেখা যাবে যে 80-90 বছর বয়স পর্যন্ত অ্যাথেরোমা হবে, তখন হবে। কিন্তু তার আগে যদি হয় কিংবা 60-50 বছর আগে যদি হয়, তাহলে বলছে প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা বলি। অর্থাৎ যেসব খাবার খেলে চর্বি জমে, এবং লাইফস্টাইলের কথা আমরা বললাম, ধূমপান বিশেষ করে, এবং সেডেন্টারি হ্যাবিট, চুপচাপ বসে থাকা, কাজ বসে বসে কাজ করা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, পরিশ্রম করি না এবং ব্যায়াম করি না, হাঁটি না, এবং খাবার দাবারের মধ্যে আমরা প্রচুর ফ্যাটি ফুড খেয়ে থাকি, শর্করা খেয়ে থাকি, লবণ খেয়ে থাকি, এসব খেলে কিন্তু আমাদের কয়েকটি রোগ বিশেষ করে হয়ে যায়। যেমন ধরুন, বয়সের বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ হয়। উচ্চ রক্তচাপের জন্য বিশেষ করে আমরা যদি লবণ খাওয়া কমিয়ে দিতে পারি, প্রায় অনেকাংশে এই উচ্চ রক্তচাপ কমানো যায়। খাবারের মধ্যে 1 চামচ অর্থাৎ 5 গ্রাম লবণ প্রতিদিনে যদি আমরা প্রতিজনের জন্যে ভাগ করে খাই, যেমন 5 জন ফ্যামিলি মেম্বারে আমরা 5 চামচের বেশি খাবো না, আমরা প্রতিজ্ঞা করি, তাহলে কিন্তু খাবার স্বাদ ঠিকই থাকবে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। যদিও আরও অনেকগুলো কারণ আছে উচ্চ রক্তচাপের, যেমন সেকেন্ডারি হাইপারটেনশন, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, চিকিৎসকের পরামর্শে আমাদের চিকিৎসা নেব। এরপরে আসে আপনার ডায়াবেটিস। ডায়াবেটিস যে মিষ্টি খেলেই হবে তা না, কারো কারো শরীরে ইনসুলিনের অভাব হলে এবং তখন ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হওয়ার পরে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কমে যাবে। আমরা জানি যে এই হার্ট অ্যাটাক যাদের হয় তাদের মধ্যে 80% মানুষ ডায়াবেটিসে ভুগে থাকে। অর্থাৎ ডায়াবেটিস এক হৃদরোগের জন্য একটা বড় নিয়ামক, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলে এটা অতখানি ক্ষতি করে না। এরপরে আসে ফ্যাটি ফুড খাওয়ার কথা, একটু আগে বলেছি আমরা, হ্যাঁ, চব্বশেষ্বর লেজ্জ পেয়ে বলি না আমরা, ভাজাপোড়া বেশি খাই, তেলে ভাজা জিনিস বিশেষ করে, আর ট্রান্সফ্যাট যাদের মধ্যে থাকে, যেমন মচমচে খাবার, চানাচুর, পরোটা যদি আপনি খুব মচমচে করে খান, তাহলে কিন্তু আসলে এই ফ্যাটি ফুডগুলো, ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরে ক্ষতি করে এবং করোনারি আর্টারির মধ্যে অ্যাথেরোমা সৃষ্টি করে। তাহলে কী খাওয়া যাবে একটা প্রশ্ন আসে। আমরা সিদ্ধ বেশি খাবো, সারা পৃথিবীতে দেখা গেছে যারা ভাত খেলে হবে কিন্তু ভাত পরিমাণে কম খেতে হবে। আমরা এরকমও দেখেছি আধা কেজি ভাতের মানুষ খায়, এরকম হলে চলবে না। জাপানিদের মধ্যে হার্ট অ্যাটাক খুব কম, কারণ তারা ভাত খায় ঠিকই, চালের জিনিসই খায় কিন্তু অল্প পরিমাণে খায়, এবং মাছ খায় বেশি, এই মাংস খুব কম খায়। আপাতত এখনকার বর্তমানকালে অবশ্য অনেকে মডার্ন লাইফে জাপানিদের মধ্যে হার্টের অসুখ বেড়ে যাচ্ছে, কারণ তারা দেখছে যে মাংস বেশি খাচ্ছে, ফ্যাট বেশি খাচ্ছে, তাদের মধ্যেও সেডেন্টারি হ্যাবিট দেখা যাচ্ছে। পৃথিবীর অনেক দেশে যেখানে ভেজিটেবল বেশি খাওয়া হয়, ফ্রুটসের উপর তারা বেশিরভাগ প্রাধান্য দেয়, তাদের কিন্তু হার্ট অ্যাটাক খুব কম হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের খাবারের মধ্যে যদি সবজি, ফল যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক কমে যায়। এরপরে আসে ব্যায়াম কিংবা কায়িক পরিশ্রম করা। আমরা জানি যে এই জন্য ম্যারাথন রেসার আমাদের হতে হবে না। আমাদের যেমন ধরেন আগেকার দিনে
মানুষ বাজারে যেত, হাঁটতো, একটা ভারী ব্যাগ নিয়ে আসতো, তাতেই কিন্তু যথেষ্ট কায়িক পরিশ্রম হতো। কিন্তু আজকাল গাড়ি ঘোড়া রিক্সা ভ্যান থাকাতে আজকাল গ্রামের লোকেরাও কিন্তু এখন খুবই চলাফেরা এবং হাঁটা খুবই কম করেন। এটা আমাদের একটা অবজারভেশন, আমাদের সমীক্ষায় দেখা গেছে। তার দেখা যাচ্ছে যে এরপরে আমাদের হার্ট অ্যাটাকের একটা প্রাদুর্ভাব দেখা যাবে, এপিডেমিক হবে আমরা আশা করছি, মনে হচ্ছে। কারণ আমরা হাঁটছি না, আমরা শহরে তো হাঁটি না, গ্রামেও আমরা হাঁটি না। এইটা কিন্তু বিরাট খারাপ অভ্যাস এবং পরিশ্রম করা দরকার, নিয়মিত পরিমিত কায়িক পরিশ্রম করা দরকার, সেটাও আমরা করছি না। আর এক্সারসাইজ করা মানেই হলো যে আমাদের খুবই ম্যারাথন রেসার হতে হবে, বডি বিল্ডার হতে হবে, তাও না। আমরা যদি রিদমিক এক্সারসাইজ করি, যেমন হাঁটা, সকালে হোক, বিকালে হোক, রাত্রে হোক, যখনই মানুষ রিদমিক এক্সারসাইজ কিংবা জোরে হাঁটা অথবা আস্তে আস্তে দৌড়ানো, যাদের অসুখ নাই তারা যদি পালন করে থাকেন, তাহলে কিন্তু তাদের হার্ট অ্যাটাক খুব কম হবে। কিন্তু দেখা গেছে যারা রোগী তাদের বেলায় কী করা উচিত, তারা কিন্তু তাদেরও হাঁটতে হবে। যারা হার্ট অ্যাটাকের রোগী তাদেরও হাঁটতে হবে, কতটুকু হাঁটবেন যতটুকু সহ্য করতে পারেন। আমরা একটা অবজারভেশন করেছি, যদি পালস রেট, আজকাল অনেক মনিটর কিংবা ঘড়ি মনিটরওয়ালা ঘড়ি পাওয়া যায়, আপনি পালস রেট দেখতে পাবেন আপনার হাঁটার সময় কতটুকু পালস রেট হলো। যদি হার্টের রেট যদি 100 উপরে চলে যায়, আপনি স্লো করে হাঁটবেন, সহ্যের মধ্যে হাঁটবেন, পরিমিত হাঁটবেন, অথবা হাঁটা বন্ধ করা যাবে না। কিন্তু যদি যে হাঁটাতে পরিশ্রম করলে যেসব চড়ে হাঁটলাম, বুকে ব্যথা হলো, তখন কিন্তু আবার হাঁটা যাবে না, খেয়াল রাখতে হবে। অর্থাৎ চিকিৎসকের পরামর্শে কিংবা আপনার যে বিশ্রাম পরিশ্রম করা এক্সারসাইজ প্রেসক্রিপশন যারা করেন, তাদের পরামর্শ নিয়ে আমরা কিন্তু এক্সারসাইজ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের খাবার যদি আমরা ঠিক মতো খাই, মানে সবজি ফল বেশি থাকে, ভাজাপোড়া কম খাই, মাংস গরু খাসি কম খাই, তৈলাক্ত খাই কম খাই, আবার দেখা গেছে ব্রয়লার মুরগির মধ্যে অনেক ফ্যাট থাকে, সেটাও আমরা পরিহার করতে হবে। মুরগি খাওয়া যাবে কিন্তু ফ্যাট পরিহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আসলে কিন্তু ভালো দেশি মুরগি খুব কমই পাওয়া যায়, তাহলে আমাদের একটু খেয়াল রেখে খেতে হবে যে আমরা যে মুরগি কিনবো তখন সেখানে ফ্যাট যাতে কম থাকে। আমি দেখেছি অনেক সময় অনেকে বেশি ইয়াং ম্যানরা খুব ফ্যাট বেশি খায়, খাবারের সময় খাসির তেল, মুরগির তেল এসব খেয়ে থাকে, এটাতে কিন্তু ক্ষতি হয়। আমাদের মনে রাখতে হবে যে খাবারের বেলায় আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যাট খাবো না, সবজি এবং ফলাফল বেশি খাবো। বলতে পারেন যে বাংলাদেশে তো ফলের অভাব, আসলে বাংলাদেশ সাধারণ দেশি ফল খেলেই চলবে, যেমন কলা। আমরা অনেক সময় গালি দেই কলা বলে, আসলে কলাটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি ভালো খাবার। এই কলা দিয়ে আপনারা নাস্তাও করতে পারেন, এই কলা দিয়ে অনেক সময় খাবারও তৈরি করতে পারেন। অর্থাৎ তারপরে আছে বিভিন্ন রকম সবজি, যদিও বলা হয়ে থাকে যে বাংলাদেশে অনেক রকম ওষুধ মিলানো হয়, বিষাক্ত ওষুধ মিলানো হয়, কিন্তু আজকাল সরকার ব্যবস্থা নেওয়াতে এখন কিন্তু অত বিষাক্ত ফরমালিন মিশানো হয় না। আমরা দেখেছি, আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি যে আগের চেয়ে অনেক কমে এসেছে। খাবারে যেমন ফরমালিন মিশাতো, এখন কিন্তু সরকারের ব্যবস্থা নেওয়ার পরে এখন কিন্তু ফলাফল পাওয়া যায়, এবং সবজি ফলাফল এরকম পাওয়া যায়। আমি দেখেছিলাম বিদেশি কিছু লোক এসেছিলেন বাংলাদেশে, তারা আমাদের সবজি দেখে অবাক হয়ে গেছিলেন। তা আমি বললাম যে আমরা কিন্তু, তোমরা ইন টার্মস অফ বিফ, বিফ হলো পৃথিবীর মধ্যে জাপানে সবচেয়ে বেশি দামি, এবং আমি বললাম ইন টার্মস অফ বিফ ইউ আর রিচ, বাট ইন টার্মস অফ ভেজিটেবল উই আর অলসো রিচ। তা অর্থাৎ আমরা কিন্তু অনেক, আল্লাহ আমাদেরকে অনেক ব্যবস্থা দিয়েছেন, কিন্তু আমরা সেটা মানি না, জানি না, সচেতন হই না। সবাই মিলে আমরা যদি সচেতন হই নিশ্চয়ই কমানো যাবে। যেমন ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকাতে তারা কিন্তু 40% হার্ট অ্যাটাক কমিয়ে ফেলেছে, তবু তাদের এখন নাম্বার ওয়ান কজ অফ ডেথ এখনও হার্ট অ্যাটাক। তাহলে কিন্তু আমাদের আত্মতুষ্টি হলে চলবে না, আমাদেরকে এইসব মেনে আমাদেরকে চলতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।